থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাতে রাতে বেলাতে আরাম করতেছেন পাশে আছে বাবা স্বামী বাবাতে মহব্বত কেমন করে তৈয়ার করছে দেখুন বেরাদার একে বেচানাতে আপনার আরাম করতেছে হযরত

বলছো গো আমার বান্দিরা তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat যদি তৈরি করতে পারো একমাত্র তোমাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে mohabbat রাখবে কেমন করে mohabbat রাখবে বাবাজি বিছানে যখন যাবেন যাওয়ার পরে বিবি কে বলতে হবে বিবি তোমার চুনগুলো দেখতে খুব সুন্দর লাগে তোমাকে দেখতে আজকে সুন্দর লাগছে বাবাজি মুসলমান mohabbat বাড়বে না কমবে

BAB

একই বিছানে যায় যাওয়ার পরে মা আমিনা রাদি আল্লাহ তাল আনহা আবদুল্লার চুল দেখি বাবা নাম করতেছে আর এদিকে বেরাদের ইসলাম মজা সামান ইকরাম হজরতে মা আমিনা রাদি আল্লাহ তাল আনহা তিনি বলতে আল্লাহ আমার স্বামী আমার এত প্রশংসা করছে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বারটা বাড়িয়ে দাও জোরে বলে বেরাদ এইরকম ভাবে বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত বাবা

ব্যাপারে হজরত মামিনা রাদি আল্লাহ বাবাদের স্বামীর সে হাড্ডি নিয়ে বাবা হজরতে মামিনা বাবা যে হাড্ডি গোলকে আপনার মুখে দিয়ে আপনার খেতেছে হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালো তিনি বলতেছে বলো গো আমার বিবে তুমি কেন হাড্ডি গেল মুখে দিয়েছে বলো নাও আমি তো বুকে দিয়ে চাপিয়ে ফেলে দিয়েছি বিনাদান হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জাগো আমার স্বামী আপনি বলন না তাড়াতাড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীর কান্দরি খাওয়া মানে বিস্তৃতির সঙ্গে মহাবত বাড়ানো জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেরা বাবা স্বামীর কান্দরি ভাত খায় না কি গো খায় খুব কম মা খায় স্বামী যে তো খাবার গেলে রেখে দিবে ওই খাবার গুলো কিন্তু বিবিতে খায় কিন্তু আমাদের মুর্শিদাবাদের মেয়েরা হাত দেওয়া দেখবে ওই কেচে দিয়ে মাছ হাত দেখাবো বলে করবে না তাহলে মোহাম্মত বাড়বে না

পার তোমরা মন দিয়া গো স্বামীর সেবা কর তোমরা মন দিয়া গো মা আমি নাও বলে গো আমার স্বামী তোমার হাতে খেয়েছি সে দিন শুধু স্বামীর ভালো বাসাও যাদের মনে দিলে আছে স্বামীর ভালো বাসাও তারাই তো যাবে ধারা আল্লাহ যা সেলে

Kaalo ala Muhammad Har dam zauban se nikaalo Paak naame Muhammad Har dam zauban se nikaalo Shafi'a মনে তোমরা কষ্ট দিও না গ কষ্ট দিলে মাগ জান্নাত পাবে না স্বামীর মনে মাগ কষ্ট দিও না গ কষ্ট দিলে মগ জান্নাত পাবে না স্বামী হলো গলার সব চুই বেকার ঠিক না বলুন বাবা আরে স্বামী হলো গলার আরে চলে গেলে সব কিছুই বেকার স্বামের মনে কষ্ট দিলে মাগ সামের মনে মাগ কষ্ট দিও না গ কষ্ট দিলে মাগ জান্নাত পাবে না আরে স্বামী হলো আরে স্বামী হলো জীবন সঙ্গিনী তোমার জীবন হবে দামে আরে স্বামী হলো জীবন সঙ্গিনী তোমার জীবন হ বেদামে যারা স্বামীকে ভালোবাসে যারা স্বামীকে ভালোবাসে পাবে তারাও ঠিকানা স্বামীর মনে মাগ কষ্ট দিও না গ মনে মাগ কষ্ট দিও না এ বাবাতে মুসলমান বাইরও এ সোনা মানিকেরা

আবদুল্লাহ তোমাকে একটা কথা বলে দি তোমাদের ভাইদের সঙ্গে তুমি মুলকে সামে যাবে যাবার পরে তুমিও ব্যবসাটা শিখে নাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা গো আমি একটা কাজ করি নাও আমি তো কাজ করতে পারি নাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলতেছে নাও বলো ছোট بیٹے আবদুল্লাহ তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসা করার জন্য বড়ো ব্যাটা তুমি যদি ব্যবসাটা শেখ নাও তুমি তো তোমার নিজের সংসারটা চালাতে পারবে বেরাদাস লাভ মাঝে জামানে এরাবাউ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলোগো আমার আব্বা জান আব্বা জানো ঠিক আছে আমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করার জন্য রেডি হলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনের বেলাতে আবদুল্লাহকে বলে দিলেন রাত্রি বেলাতে স্বামী স্ত্রী বিছা নাই আমি মলুকের সামনে ব্যবস্থা করতে যাব তবে মনটা খারাপ করো না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলে মাত্র সাড়ে তিন মাস বিয়ে হলো আর আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন বেরাদার ইসলাম মজা সামানি কেরাম হজরতে মা আমিনা রাতি আল্লাহ তালা আনহা তিনি বলছে গো স্বামী অগো আমার প্রাণের স্বামী মাত্র তিন মাস বিবাহ হলো আর আপনি চলে যাচ্ছেন মূল কে স্বামী আমাকে তো ভালো লাগে না ধরো বলেন আর এখনকার মা বোনা বলবে তুমি যত তাড়াতাড়ি পারবে কাজে পালাও বলো না বলো না

কাল সকালে মুলকে সামে ব্যবসা করার জন্য বেরিয়ে যাব ব্যবসা করার জন্য বেরিয়ে যাব এ বাবাজি মুসলমান বাইরো ওগো আমার শোনা মানে কে রও হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি বলতেছে ভালো ওগো আমার ওগো আমার প্রাণ স্বামী তবে শুনেন না তাড়াতাড়ি গো আপনি মুলকে সামে যাওয়ার পর কো মাস পর আসবেন বলুন নাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি বলতেছে ওগো আমার বিবি তুমি চিন্তা করো চিন্তা করো আমি এক মাসের পরে তোমার সঙ্গে সাক্ষাৎ করব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আব্দুল্লাহ তুমি আর মক্কাতে আসতে পারবে না এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে কে রাও হযরত ইমাম মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে গেল আপনাকে যেতে যেতে আমার ইচ্ছা করে নাও আবদুল্লাহ রাহাল বলতে চোগো আমার বিবি তবে শুনে নাও যদি

দিয়েছে বাবা ওটার পরে সারি সারি বাবা দশ খানা উঠকে লাইন করে দাঁড়ায় দিয়েছে বেরাদ ইসলাম একটার পর একটা ভাইরা ওটার পর উঠতেছে একটা করে ওট বাবা চলতে লেগেছে বাবা চলতে 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 বাবা যে নয় নাম্বার ওটটা যখন আপনার সবারই উঠেছে ১০ নাম্বারে বাবা হজরত আব্দুল্লাহ রাদি আল্লাহ তাআলা আনহু বাবাজি যে উঠবেন ওটার পরে বেরাদ ইসলাম একবার আব্দুল্লাহ বাবা দি তাকাতে হজরতে দেখে একবার তাক কাছে বাবা কাবা শরীফে দেখে কেন বাবা হজরতে মামিনার দিয়াল্লাহ তাল আনহা তিনি বলতে চাও গো আমার স্বামী আপনি চলে যাচ্ছেন মনে হচ্ছে আমাকে আর পাবেন নাও আপনাকে আর আমি পাব নাও ও আমার স্বামী কি না এরকম হতেছে আপনি একবার বলুন না বলুন নাও হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনিও চোখের পানি ফেলায় বলতেছে ও গো আমার বিবি জানে না জানে নাও আমি কাবা থেকে যাচ্ছে মনে হলো আমি কাবা ছেড়ে চলে যাচ্ছি এ বাবা যে মুসলমান ভাইরও আপনি চলে যাচ্ছেন মনে হচ্ছে যে আমার স্বামী হারিয়ে গেল আমার স্বামী মনে চলে গেল আর আমি পাবনা কে বাবা হজরত আব্দুল্লা রাহাল

হজরত এমিনা চোখের পানি টস 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 করে ফেন লেগেছে এ আব্দুল রাত আল্লাহ তিনি বাবা চোখের পানি করে ফেনতে লাগলো বলে আল্লাহ আল্লাহ আমার কেন এরকম হতে যে আমি তো এক মাস পরে আবার ঘুরে আসব আমার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি বেরোতে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছ ওগো আব্দুল্লাহ ওগো আব্দুল্লাহ তোমার আর মক্কাতে আসা হবে না আল্লাহ বলেন হজরতে মা আমিনা কে বলছো গো আমিনা আমিনা তোমার স্বামীকে যা দেখবা দেখে নাও আর তুমি দেখতে পাবে না পাবে নাও বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও এক পা দু পা করে যখন মক্কা থেকে বাবা বেরিয়ে গেল বাবা যে হজরতে মা আমিনা ঘরের ভিতরে এসে বাবাও আল্লাহর কাছে দোয়া করে বলছো গো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমার স্বামী তো মুলক সামে ব্যবসা করতে চলে গেল আল্লাহ গো আমার স্বামী আপনি দেখভাল করে রাখেন বেড়া ইসলাম হজরত এ মিনিয়ালু তালা আনহার মনটা জানো কেমন বাবা শুকনো শুকনো বাবু হজরত আব্দালিব রাহু তালান

হজরত আবদুল্লা রাহ তিনি এক পা করে বাবা মক্কা থেকে বিদায় নিয়ে বাবা চলতে লাগলেন চলতে 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 বেরাদের ইসলাম হজরত আবদুল্লা রাদি আল্লাহ তালহ তিনি তো উটোর উপরে বসে আছেন শুধু বিবির খেয়াল করছে জরোয়ালে বিবির খেয়াল আর এদিকে মা আমিনা রাদি আল্লাহ না ঘরের ভিতরে বাবা স্বামীর জন্য মন খারাপ করে বসে আছে ঠিক মতো খাওয়া নাই শোয়া নাই ঘুম নাই কিছু না আল্লাহ আমার স্বামী চলে গেল মুলকে সামে আর দেখতে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই বাবাজি সোনা মানিকেরা যখন বাবা একদিন দুদিন তিন দিন হতে হতে বাবা এদিকে এক মাস যখন মুলকে সামে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাতে চালালেন এক বছর পরেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নয় ভাইকে বলে ভাই ভাইগো আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে তবে এক কাজ করলে হয় না আমাদের তো দুশ্মন বেশি তো এতগুলি টাকা পয়সা আমাদের কাছে না রেখে চলো না যাই একবার মক্কাতে গিয়ে বাবার হাতে টাকাগুলো জমা দেব কিন্তু আবদুল্লার মনে আশা যে আমার বিবি আমিনাকে দেখবো জোরে বলেন সুবহানাল্লাহ বিবি আমিনাকে দেখার জন্য তার মনের আশা তো আব্দুল মুতালিবের বড় বেটা বলছে বলো ভাই যাবা তালে মক্কাতে বলে হ্যাঁ তো ঠিক আছে কাল সকাল রেডি হোক বাবাজি মুসলমান রাত্রেবেলাতে হজরতে মা আমিন আরাতিয়াল লাহুতাল আনার স্বপ্ন দেখলো কি আসমাদে এগারোটা তারা এগারোটা তারার মধ্যে বাবাজি যেটা সবথেকে ছোট তারা ওই তারাটা বাবা জমিনে পড়ে গেল আবার কোন মধ্যে হজরতে মা আমিনা তালা আনা যখন রাত্রে বেলা স্বপ্ন দেখলেন তো মা আমিনার মাথার কাপড় বারাবার পড়ে যাচ্ছে মা আমিনার চোখের ঘুম ভেঙে গেল এক পা করে বাবা

মানে আমার ছোট বেটা আব্দুল্লাহ আর বাজবে নাহার ছোট বেটে আর মন হয় বাদবে না এদিকে মামিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো আব্বা মানে আপনি সব মের এদিকে আব্দুল মতালি মনে মনে ভাবতেছে চাল গো এখন যদি আমার ছোট গো মা আমিনা কি যদি বলে দি তোমার স্বামী অল্প দিনের মধ্যে মারা যাবে আমাগো ছোট গো মা আমিনা থাকতে পারবে না কান্দন করবে না না এখন বলা তো হবে না তখন আব্দুল মোতালি বলছো গো গো মা আমিনা এত রাত্রে মাটি আমার এখান করে এসেছো মক্কা শরীফের সমস্ত লোকেরা যদি জানতে পারে বলো গো আব্দুল মুতাল্লিব আপনার ছোট বৌমা আমিনার স্বামী বাড়িতে নয় রাতে রাতে যেন টহল দিয়ে বাড়াতেছে এই বৌমা আমিনা তাড়াতাড়ি করে চলে যাও বাসাতে চলে যাও আমি তোমাকে স্বপ্নের মানেটা সকাল বেলাতে বলে দেব বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকে রাও হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দি এক পা দুপা করে চলে চলে গেল চলে যাবার পরে বেরাদার সকাল যখন হলো সকাল বারতে খবর শুনতে পেল হযরতে আব্দুর মুতালিবের দশন بیٹা মক্কাতে আসছে এই খবর যখন মা আমিনা শুনতে পেয়েছে বাবা শুনান মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা জানো বাবা খুশি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আল্লাহ আমার স্বামীকে আমি দেখতে পাবো স্বামীকে দেখতে পাবো বেরাদার ইসলাম এদিকে বাবা আব্দুল মুত্তালিবে 10 বার দাও বাবা যে মক্কাতে আসার জন্য বাবা تیار হয়ে গেল বেরাদার ইসলাম মা আজ স্বামীকে নামাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে বলতে চোক ভাইরা চলো যাই মক্কাতে যাবো মক্কাতে যাবো একটার পর একটা বাবা যখন উঠ খানা ছেড়ে দিল ছেড়তে চাইতে চাইতে বাবা দি দশ নাম্বার উঠে বাবা হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন বাবা উঠেছে ওঠার পরে বাবা জি কিছুক্ষণ বাবা হেটে গেছে বেরাদান হজরত আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল শরীরে বাবা যে জ্বর চলে আসলো বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা নু বলতে জগ ভাইরো আমার মনে হয় আর মক্কাতে যাওয়া হবে না আমার মনে হয় আর মক্কাতে যাওয়া হবে নাও বলে কেন যাও হবে নাও ভাই আমার শুরু হয়ে গেছে আমার শরীরে জ্বর চলে এসেছে আমি আর মক্কাতে মন যেতে পারব না ওগো ভাইরা তোমরা যাও মক্কাতে টাকা পয়সা বাবার হাতে দিয়ে যাও বাবা যে মুসলমান বাইরে র হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহকে বাবা মুলকে সামেতানার একজন মামার বাড়ি ছিল বাবা মামার বাড়িতে বাবা রেখে দিও নয় জনতে বাবা চলে গেল মক্কাতে মক্কাতে যকুন বাবা ঢুকবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু গেটের কাছে দাঁড়িয়ে আছে বলে আল্লাহ আমার স্বামীকে এক মাস পরে আমি দেখব কত আমার আনন্দ কত আমার অপরতি বাবা একটার পর একটা যখন মক্কাতে ওর ঢুকতে লাগলো একটা ঢুকে গেল দুটো ঢুকে গেল বাবা যে যারা ওর থেকে নামতেছে মা আমিনার চেহারার দিকে তাকায় আর বাবাজি ভিতরে চলে যায় এইরকম ভাবে নি বাবা নয় নাম্বার ওরটা যখন ঢুকে গেল বেরাদ্রসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাল্লাও এবার আমার স্বামীর পালাও যখন বাবা দশ নাম্বার ওটা ঢুকছে রে বাবা দশ নাম্বার ওটাতে বাবা আবদুল্লা নাই খালে ও ঢুকতেছে খালি ওর বাবা যখন ঢোকাও ভদ্রতি মামিনার

হজরত আব্দুল মোতালিফ রাজি আল্লাহ তালু তিনি বানতে চানাও গো আমার বিবি ও গো আমার সোনামনি তবে শুনে নাও শুনে নাও তোমার স্বামী আসেনি এই কারণে জন্মে গো তোমার নয় জন দেওয়ার বাসুরেরা সবাই চলে এসেছে কিন্তু তোমরা শুনে নাও শুনে নাও হয়তো তুমিও যেখানে আমিও সেখানে বলো গো আমি নাও তোমার স্বামী কোথায় আছে না আছে আমার নয় বেটাকে ডাকবো তাদেরকে জিজ্ঞাসা করব। কেন আমার ছোট বেটা আব্দুল্লাহ কে রেখে দেয়া যাচ্ছে নয় জনকে ডাকা হলো বেটাদের কে বলল বেটারা বলো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গো বলো আব্বা জান আমাদের সঙ্গে ছোট ভাই আসছিল কিন্তু মলকে সামনে যখনই ওটোর উপর চড়েছে আবদুল্লার পেটে বেদনা শুরু হয়ে গেল শরীরে জ্বর হয়ে গেল তাই আমি আর ছোট ছোটবেটা কি ভাইকে নিয়ে আসতে পারেনি আব্দুল মোতাল বলছে হাগো বেটারা তোমাদের বিয়ে কারো তিন বছর হয়েছে কারো দুই বছর হয়েছে কারো চার বছর হয়েছে হ্যাঁ আমিনার বিয়ে মাত্র তিন থেকে চার মাস হলো আর তুমি আব্দুল্লাহকে থুয়ে চলে এসেছো বলে শোনো সকাল হবে তাড়াতাড়ি করে যাও মলকে সামনে আর আমার ছোট বেটা আবদুল্লাহকে তাড়াতাড়ি মক্কায় হাজির করো বেেরদের ্লাম মদ সামানী কিরাম কেরাম এ सुুনা মানে ওগো আমার আব্বা যে মুসলমান মান বায়েরাও যখন আপতুল লা তি আন্লা এদিকে মলকে সামে বা বাদি আજ, বেরাদের ্লাম ম্য সামানী কেরাম আব্দুল তাপদল মতালিম প্রতিলা হ তালা আনুবাতে ে বড় ব্যাটা রিস । টা হারি স করল চলে যা মুল ক্যাসাম তা করে যাও যাবার পরাম ছোট ব্যাটা আপতুন লাকে মকা আইফি

না শুনে নাও তোমার ছোট ভাই আবদুল্লাহ আছে আমার সঙ্গে এক জায়গা চলো বলে কোথায় বলে কবরস্থানে চলো বলে কবরস্থানে কেন বলে চলো তো আমার সঙ্গে চলো তোমাকে একটা জিনিস দেখাবো বাবা যে হারিসকে নিয়ে কবরস্থানে আসলো তিনার মামা বাবা যে মুসলমান হারিসের মামা বল জগ হারিস দেখো এটা হলো কবর এই কবরে একদিন সবাইকে চলে যেতে হবে দুনিয়ার কোনো মানুষ ঠিক আছে না একদিন কবরে চলে যেতে হবে কবরে চলে যেতে হবে না যেতে হবে না কবরে কে কে যাবেন না হাত তোলেন নাকি মর্তি হবে কোনো করান যে যত বড় বাদশা হোক না কেন এমএলএ হোক না কেন মন্ত্রী হোক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন বাবা যে সে যদি বলে যে আমি একটা সোনার ঘর করে তার ভিতরে থাকবো আমার মরণ হবে না সেটা ভুল ধারণা ঠিক কিনা মর্তি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার জান আছে যার জীবন আছে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাবা দেব এদিকে হাদিসের মামা বলছে বলো গো ভাই তবে শুনে না শুনে না লগো এটা হলো কবর বলা কবর ওই দেখো একটা কবর দেখা যায় ওটা হলো আমার নানির কবর ওই দেখো আর একটা কবর দেখা যায় ওটা হলো আমার নানার কবর ওই দেখো একটা কবর দেখা যায় ওটা হলো আমার দাদের কবর ওই দেখো একটা কবর দেখা যায় ওটা হলো আমার দাদুর কবর ওটা আমার খালার কবর ওটা আমার মামির কবর এইরকম ভাবে বলতে বলতে বাবাজি একটা টাটকা কবর সামনে পড়ে গেছে অমনি বাবাজি হারিসের মামা থেমে গেল আরিশ বলতেছে বালক মামা আপনি নিজে নিজে বললেন এটা মামার কবর এটা দাদার কবর এটা দাদুর কবর এটা নানার কবর কিন্তু নতুন কবর দিকে যখন হাত গালো আপনি কেন থেমে গেলে বলন নাও এই নতুন কবর টাকার বলন না বলন নাও বাবাজি আরিশের মামা চকের পানে পেলা বলছো গো আরিশ তোমার ভাই ছোট ব্যাটা আপ ছোট ভাই আব্দুল্লাহ কে রেখে গেছে নাও আসার পরে পরে তোমার ভাইয়া দুনিয়াতে টিকে গো। দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে যেমন ইমামে কথা বলাম হারিস বাবা বা চোখের পানি পেলায় কান্না করতে লেগেছে ও গো মামা মামা ও মামা যার আমি তো ছোট ভাই আবদুল্লাহ কে নেওয়ার জন্য আসলাম গো আমার আব্বা তো আমাকে পাঠালো টিনার বিবি আমি নাও টিনার স্বামী না এলে পরে তো বাঁচতে পারবে না স্বামীকে এতটাই মহাব্বত করে স্বামীকে এতটাই মহাব্বত ভালোবাসা করে আমি চলে আসলাম মামাও আমার ছোট ভাই আবদুল্লাহ জানো কথা এ বাবা যে মুসলমান বাইরও ওই জায়গাতে একটা রাখাল ছিল বাবা বাবা যে রাখালটা বলতেছে বলে ভাই তুমি এই ছেলেটার কে হও যাকে মাটি তো হয়েছে বলে এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ বলে তাই নাকি বলে হও বলে আপনার ভাই যখন ইন্তিকাল করছিল তখন আমাকে ডেকে একটা আমানত দিয়ে গেছে এই আমানতটা আপনি নে। আরে ছেলে তোমার ছোট ভাইয়ের আবদুল্লার বিবিকে কে আমার টা পৌঁছায়া দেও যখন বাবাজি বলে কি আমানত বাবা হাতে আংটি বাবা খুলে বাবা বলতে যে ভাই এ দেখো আংটি নাও তোমার ছোট ভাই আবদুল্লাহ দিয়ে গেছে গো আর আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আরে বাবাজি কে দেখতে বলছো গো রাখাল তোমাকে আর কিছু বলে গেছে নাকি রাখাল বলতেছে বলগো আরেশ ভাই তবে শুনে নিন আপনার ছোট ভাই আব্দুল্লাহ যখন ইন্তিকাল করলো গো ইন্তিকাল যখন করলো আমাকে বলল বলগো রাখাল এই জায়গা থেকে যদি আছে আংটিটা তার হাতে দিয়ে দিও গো এটা আমার ছোট বৌমা আমিনার হাতে আংটি আমি তাকে দিলাম আমানতখানা দিলাম দ্বিতীয় নাম্বার কথা হলো বলে গেছে যে আংটিটাতে যে নামখানা লাগায় আছে ওই নামখানা তার সন্তানের নাম জানো রাখ বাবা যে হারে বাবা চোখের পানি ফেলা এক কান্না করতে লাগলো ওগো আল্লাহ আমি এখন মক্কাতে কেমন করে পৌঁছাবো আমি কেমন করে যাবো

আপনাকে আমি পাঠালাম আমার স্বামীকে আনতে আমার স্বামী খুব আরিজ বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আমি না ক্ষমা করে দিও তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই পর দুনিয়া চলে গেছে যেমন এই কথা বলেছে হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি পেলায় কান্না করতে লাগলো আল্লাহ গো আমি জানতাম জানতাম আমার স্বামী আর মক্কাতে ফিরে আসবে না বাবারা মা বনের আগো হযরত মা

বাবা জে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে ডাকলো সন্তান ডেকে ডেকে বলতেছে আমার ছোট بیٹে আব্দুল্লাহ কোথায় কোথায় বাবার আমা বনের আগো এদিকে বাবা যে হারে বলতেছে বলগো আমার अब्बा আমি যখন মুলকে সামনে গেলাম আমার ছোট ভাই আব্দুল্লাহ পরে দুনিয়ায় চলে গেছে

সেরেম কাজ করনি বলে আব্বা জানলাম আমরা ছোট ভাই আব্দুল্লাহকে জান থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি আব্বা আমি যখন মুলকে জামে পৌঁছালাম মামার বাড়িতে রেখে গেছিলাম আমি আব্দুল্লার মুখ কান ও দেখতে পাইনি গো আব্বাও আমি শুধু কবরে গেছিলাম তখন বাবাও হারিস বলতে যক আব্বা জানো আপনার ছোট বেটা আব্দুল্লাহ একটা আমানত দেয়া গেছে তখন আব্দুল মোতালি বলতে যায় বলো গো আমার বেটা আমি আমানত কেমন করে পেয়েছো তুমি তো তোমার ছোট ভাই আব্দুল্লাহ গিয়ে দেখতে পাও নাও আংটিটা তোমাকে কে দিয়েছে বলো নাও আরে বলছে আব্বা গো আমি যখন কবরে গিয়ে ছোট ভাইয়ের কবরে যাওয়া কান্না করছিলাম একজন রাকাল এসে বলল বলো গো আপনি বলে এটা আমার ছোট ভাইয়ের কবর তাই নাকি বলা হও ওই রাকালটা আমাকে আংটিটা দিয়েছে এ আমানতটা হলো মা আমিনার আমানত জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম

রাখবে যিনি আছে কিনারির নাম রাখবে ন ওই আংটি তাতের নাম লাগায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরো ওগো আমার সোনা মানে কেন এইরকম ভাবে বাবা যে আপনার তিন চার রাত আছে বাবা যে মুসলমান বাইরো আমার নবী কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মা আমিনার গর্বে জোরে বলুন সুবহানাল্লাহ মা গর্বে আমার নাবি জিজোর বলে এখন এখানে পয়েন্ট হলো মুসলমান অনেকে মানুষ বলছে যে নাবি আমাদের মতো মানুষ বলে না বলে না কি গো নাবিকে আমাদের মতো মানুষ কিছু ব্যক্তি বলে কি বলে না কিন্তু নাবিকে আমাদের মতো ছিল জি নাবি আমাদের মতো ছিল না কেন একজন ওয়াহাবি আমাকে বলছে ট্রেনের ওপর জলসা করতে যাই তো বলে মনু সাহেব আপনারা জাসনে ঈদ এ মিলাদুন পালন করেন কেন বলে কেন পালন করা যায় নাই ওয়াহাবিটা বলছে না যায় নাই তাহলে হাদিসে দেখাতে পারবেন আমি তাই বললাম আমাকে বলে হ্যাঁ বলে কেন হাদিসে দেখাতে পারবেন তো যদি প্রমাণ দেখাতে পারেন তো মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাকে দু লাখ টাকা চ্যালেঞ্জ করলেন যে নাবিজির জাসনে ঈদ এ মিলাদুন নবী করা যাবে কিনা এই ওয়াহাবিটা হচ্ছে মনু সাহেব শোনেন আপনারা নাবিজির আগমন দিবস পালন করেন কেন আমি বললাম আমরা পালন করি যে আমার নাবি জিন্দা জোরে বলেন কি বললাম আমার নাবি জিন্দা বেরাদের ইসলাম এই ওয়াহাবিটা বলছে যে মনে জিন্দা আপনি দেখাতে পারবেন প্রমাণ দিতে পারবেন হ্যাঁ প্রমাণ দিতে পারবো বলে কেমন প্রমাণ বাবা যে মুসলমান এ সোনামানিকেরা আমি তো কালকে প্রমাণ দিয়েছিলাম যেমন নামে চিন্তা আছে না নাই প্রমাণ দিয়েছে না তিনি দিয়েছিলাম প্রমাণ বাবা যে এই জামান নামে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন কতক্ত নামাজ এসেছিল পঞ্চাশ অক্ত যদি নাবি জিন্দাই না থাকতেন তো মুসা কালিমুল্লার সঙ্গে সাক্ষাৎ হলো কেমন করে ঠিক না বাবা যে আমরা যখন কবরে যাই কবরে গিয়ে সালাম দি না কি বলে সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সালাম দিই কিন্তু বাবাজি হাদিস থেকে প্রমাণিত যে একজন মোর্দা ব্যক্তির কবরে গিয়ে যদি সালাম দেয় তো ওই মোর্দা ব্যক্তি সালামের জবাব দেয় তো বাবাজি মুসলমান এবং কি হাদিস শরীফ থেকে প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবর স্থান দিয়ে হেঁটে যায় তো ওই মোর্দা ব্যক্তিরা পায়ের আওয়াজও শুনতে পায় তাহলে বাবা যে মুসলমান সাধারণ পাবলিক হয়ে যদি সালামের জবাব দিতে পারে যে নাবি না হলে পরে সারা কুলকায়নাথ হতো না বাবা যে মুসলমান তাইলে বলুন ওই নাবি জিন্দা আছে না নাই কি গো কি গো বাবা যে মুসলমান সোনা মানিকেরা এ আব্বা যে মুসলমান চলুন আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমরা আমাদের পক্ষে আমার আমাদের মাঝে নাবিকে পাঠিয়েছেন আর এই নাবিকে যারাই ভালোবাসতে পারবে তারাই হবে জান্নাতি দল জোরে বলুন সুবান আল্লাহ ও বাতাস তুমি আমায় বলে যেও না যে তাই সুয়ে আছে নুরে মদিনা ও বাতাস তুমি ভুলে যেও নাও যে তাই শুয়ে আছে নুরে মাদিনা দিন না বীর জন্যে ভুলে না যে তাই শুয়ে আছে নূরে মাদিনা জর বল এ বাবা মুসলমান ভাই রো ওগো আমার সোনা মানি কে র চল বাবা যে আগে যায় হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গাব্বা হুজুর আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওগো আমার হুজুর তবে আপনি বলুন নাও আমার গর্বে যে জিনি আছে আমি তো জানি না জোরে বলুন সুবহান